আর তোমার হলো আজকেও ফ্লিপকার্ট থেকে কি একটা জিনিস এসেছে, দেখলাম মাসরাশাই নিয়ে এলো আর কি, দিয়ে এসে সিনেমা দেখতে সিনেমায় চলে গেছে, আর এটা রেখে চলে এসে খুলবো। তো কি বললো জানি না, কিসের কি আছে, মাঝে মধ্যেই অর্ডার দেয় আর আসে, ওই আসে যখন তখন দেখতে পাই কি অর্ডার দিল, অত শোনার সময় নেই আর কি। তো রেখে গেছে, পরে তোমাদের দেখাবো। তো তোমাদেরকে দেখালাম যে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস এসেছে, তো এই যে জিনিসটা কি আছে সেটা আমিও জানি না। হ্যাঁ, তো তোমরা তো জানোই না, চলো দেখতে থাকো কি আছে এর মধ্যে, আমিও দেখবো তোমরাও দেখো। চলো তাহলে, কি আছে দেখো, খুলি তারপর বুঝতে পারবো। কি আছে গো, এই দেখো, দেখেছো কি আছে, আমি আইফোনে ছবি তুলছিলাম, এবারে ওটা চলে গেল মাস্টারমশাইয়ের কাছে। হ্যাঁ, মাস্টারমশাইয়ের ফোন চলে এলো আমার কাছে, স্যামসং চলে এলো এখানে, স্যামসং দিয়ে আমি ছবিটা তুলছি। হ্যাঁ, আর ওদিকে আইফোনটা চলে গেছে মাস্টারমশাইয়ের কাছে। তো এইবারে দেখো ওই কাঁচটাকে খুলছে, কাঁচের মতো কি একটা, ক্লিনিং ওয়াইপস ও, ওটা দিয়ে পরিষ্কার করতে হবে। এটা প্রথমে, এটা হচ্ছে ড্রাই, এটা এটা ওয়েট, ভিজে, এটা দিয়ে আগে এইটা পরিষ্কার করতে হবে, তারপরে শুকনো কাপড় আছে সেটা দিয়ে এটা পরিষ্কার করে ওটা লাগাতে হবে। বেশ বেশ, না স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ, করো না। দেখো কি খাচ্ছে, কি বলতো, এটা কি খাচ্ছে, ওটা চিবাচ্ছ, চিবাও,
ওটা কি খাচ্ছো? ওটা মৌড়ি। মৌড়ি খাচ্ছো? ও বাবা, জেকের জেকের কোন কে জানি না। হুম, রাত্রি বেলা মৌড়ি না খেলা হয় না তাই? আরে মুক্তা বেশ ভালো লাগে। ও হজম হয় নাকি? হুম। ও রে বাবা, ডাইজেশন ভালো হয়, ফাইবার আছে প্রচুর। যাদের ঘুমের সমস্যা, তারপরে হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য, যাদের ইনডাইজেশন ডাইজেশনের সমস্যা, তারা যদি দুবেলা অল্প করে মৌড়ি খায় খাবার পর, তো ওটা উপকার কাজ দেয়। তবে খাওয়া খুব রিস্ক, কারণ গলায় আটকে যেতে পারে। খুব চিবি চিবি খেতে হয় তাই না? চিবি চিবি খাই, বাড়িতে কাউকে দিই না খেতে, আমি একাই খাই, কারণ খাওয়া খুব রিস্ক, গলায় আটকাবেই তাই। সেই জন্য আমি কাউকে খেতে বলি না, সবাইকে খেতে বারণ করি, কিন্তু উপকার, সাবধানে খেতে হয় না? তাহলে শুনতেই পেলে মৌড়ি খাওয়ার মানে গুণাগুণ। তো মৌড়ি খেতে গেলে খুব সাবধানে খেতে হবে, আমাদের মাস্টারসাই বলল। দেখো মাস্টারসাই কি এনেছে, এই এই বুঝতে পারছ কি এনেছে? তো ফ্রিজের মাথায় আছে এই যে দেখো, ভেতরে তো যখনই সন্ধেবেলায় ব্যায়াম যোগা করে আসে তখনই নিয়ে আসে, তো কিছু না কিছু আনবেই বাচ্চা ছেলের মতো। তো আজকে এনেছে কি, তুমি খাও না? না ওটা কি এটা বলো তো? দিলখুশ। দিলখুশ কই খোলো? আমি খুলব। ইনা খুলবে না, কারণ ইনা খায় না বলে ইনা খুলবে না। তো এই দেখো অনেকগুলো আছে দিলখুশ।